বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়া যাবে না বলছেন এলডিপি। জানাবো এপি পার্টির আহ্বায়কের পদত্যাগ, সরকারি পদে যাওয়ার গুঞ্জন। এদিকে বিএনপি নেতা ডক্টর শাহাদাতকে চসিক মেয়র ঘোষণা দিয়ে ইসির বিজ্ঞপ্তি। সর্বশেষ জানাবো ভারতের প্রশাসনের সামনে আওয়ামী লীগ নেতাদের অবৈধ বাস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়া হবে না বলছেন এলডিপি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রক্রিয়া আওয়ামী লীগ সরকার অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়েছে। সেই প্রক্রিয়া দুর্নীতি করে লাভবান হতে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের দোসররা, কিন্তু সেই ফ্যাসিস্ট পতন হলেও এর প্রতিভূ যে এখনো রয়ে গেছে এটি কোনোভাবেই হতে দেওয়া যায় না। শাহাদাত হোসেন সেলিম বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে একটি আয়বর্ধক টার্মিনাল, এতে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়ন যথেষ্ট বিনিয়োগ রয়েছে। টার্মিনালটি দেশীয় অপারেটরের দ্বারা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে বিদেশি বিনিয়োগের কোনো প্রয়োজন নেই এবং বিনিয়োগের কোনো সুযোগও নেই। বিগত সরকারের আমলে টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার পায়তারা সৃষ্টি করা হয়েছিল। সরকার পরিবর্তনের পরও আগের ফ্যাসিবাদী সরকারের দোসরদের একটি মহলের উপর ভর করে টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলমান এখনো চলমান। এখান থেকে বর্তমান সরকারকে সরে আসতে হবে। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে বন্দরের কর্মরত শ্রমিক কর্মীরা বেকার হয়ে পড়বে এবং শ্রমিক অসন্তোষ বিভিন্ন জটিলতা সৃষ্টি হবে। সম্প্রতি বিদেশি একটি প্রতিষ্ঠানের কাছে নিউ মুরিং কন্টেইনার টার্মিনালটি তুলে দেওয়ার ব্যাপারে আলোচনা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বিদেশে বিনিয়োগের বিপক্ষে নেই, তবে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে না দিয়ে অন্য জায়গায় বিদেশি বিনিয়োগের মাধ্যমে নতুন টার্মিনাল করতে পারে। তিনি আরো বলেন, দেশীয় প্রতিষ্ঠানকে লোকসানের মুখে রেখে দেশীয় অপারেটরের ব্যবসার সুযোগ থেকে বঞ্চিত করে কাকে লাভবান করতে চায় সরকার। দুই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে এনসিটির পরিচালনার ভার দিতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার, এখন সেই একই প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে সেই সরকারের প্রতিনিধিত্ব করা হচ্ছে কি। ১২ দলীয় জোটের মুখপাত্র সেলিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সালমান এফ রহমানের প্রভাবে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হয়েছিল, তাতে লাভ হতো সালমানের। ফলে অবিলম্বে দেশ বিরোধী এই চক্রান্ত থেকে সরে না এলে আমরা রাজনৈতিকভাবে কর্মসূচি দিতে বাধ্য হব। এবি পার্টির আহ্বায়কের পদত্যাগ, সরকারি পদে যাওয়ার গুঞ্জন। এবি পার্টির আহ্বায়ক পদে ছেড়েছেন এএফএম সোলাইমান চৌধুরী। তিনি নিজেই তার সমকালকে নিশ্চিত করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্ত্রপতি সরকার তাকে সরকারের একটি প্রতিষ্ঠানের দায়িত্ব দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। সোলাইমান চৌধুরী বলেন, এই বিষয়ে কিছুই বলবো না। জনপ্রশাসন সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করা সোলাইমান চৌধুরী 2001 সালে ফেনীর জেলা প্রশাসক থাকার সময় গডফাদার হিসেবে পরিচিত জয়নাল আবেদিন হাজারির বাড়িতে অভিযান চালিয়ে আলোচনায় এসেছিলেন। সরকারি চাকরির পর জামাত ইসলামীকে যোগ দিয়েছিলেন সোলাইমান চৌধুরী। মজলিসে শুরা থেকে পদত্যাগ করে দলটির অন্য নেতাদের নিয়ে 2020 সালে গঠন করেন এবি পার্টি। ছাত্র জনতার অভ্যুত্থানে দলটির সক্রিয় অংশগ্রহণ ছিল। আওয়ামী লীগের পতনের পর নির্বাচনী কমিশন নিবন্ধন পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উল্লেখযোগ্য সংখ্যক নেতাদের এবি পার্টির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। এবি পার্টি সূত্র জানিয়েছে, সোলাইমান চৌধুরী সরকারি পদের আমন্ত্রণ পেয়েছেন। তিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু সমকালকে বলেন, তিনি সরকারি পদে যাচ্ছেন কি না বা পদত্যাগের কারণ জানা নেই। গণতন্ত্র অনুযায়ী কেউ সরকারি পদে থাকলে এবি পার্টির দায়িত্বে থাকতে পারেন না। এর আগে তাজুল ইসলাম এবি পার্টির যুগ্ম আহ্বায়ক পদ ছাড়ার পরের দিন তিনি অ্যাটর্নি জেনারেল পদ মর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ পান। সম্প্রতি এবি পার্টির প্রধান উপদেষ্টার পদ ছেড়েছেন সাবেক জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজাক। 2013 সাল থেকে যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাসেবী নির্বাসনে থাকা এই নেতা ক্যান্সারের আক্রান্ত। গুঞ্জন ছিল তিনি কিছুটা সুস্থ হলে সরকারের একটি প্রতিষ্ঠানের দায়িত্ব পেতে পারেন। তা না হওয়া সোলাইমান চৌধুরী সেই দায়িত্ব পেতে পারেন বলে এবি পার্টির সূত্র জানিয়েছে। বিএনপি নেতা ডক্টর শাহাদাতকে চসিক মেয়র ঘোষণা দিয়ে ইসির বিজ্ঞপ্তি। বিএনপি নেতা ডক্টর শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। এর আগে গত 1 অক্টোবর ডক্টর শাহাদাত হোসেনকে চসিক মেয়র হিসেবে ঘোষণা দেয় চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল। 2021 সালের 27 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দেয় ট্রাইব্যুনাল। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব শফিউল আজম মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, আদালতের রায়ের পর আমরা আইনি দিকগুলো যথাযথভাবে যাচাই করেছি, তারই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদের ক্ষেত্রে সংশোধন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইসির সংশোধনী বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী ট্রাইব্যুনালের 1 অক্টোবরের আদেশে
চশিক নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীকে নির্বাচন ঘোষণা বাতিল করে ধানেশ্বরী প্রতীকের প্রার্থী সাদাত হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে 2021 সালের 31 জানুয়ারি গ্যাজেটে উল্লেখ করা নির্বাচনের ফলাফলে 1 নম্বর কলামের 1 নম্বর ক্রমিকের বিপরীতে 2 নম্বর কলামে মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর পরিবর্তে সাদাত হোসেন এবং 3 নম্বর কলামে বাংলাদেশ আওয়ামী লীগের পরিবর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিয়ে প্রতিস্থাপন করা হলো। নির্বাচনের ফলাফল নিয়ে 2021 সালের 24 ফেব্রুয়ারি মামলা করেছিল সাদাত। তার অভিযোগ, 2021 সালের 27 জানুয়ারি অনুষ্ঠিত চৌষিক নির্বাচনের ফলাফলে ইসি কর্মকর্তারা কারচুপি করেছিলেন। মামলায় তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান। মামলার এজাহারে সাদাত আরও অভিযোগ করেন, 3টি ভোট কেন্দ্রে তার 0 ভোট দেখানো হলেও 3 দিন পর 28টি কেন্দ্রে তার 0 ভোট দেখানো হয়, যা অবিশ্বাস্য ও অকল্পনীয়। ভারতের প্রশাসনের সামনে আওয়ামী লীগ নেতাদের অবৈধ বাস। ভারতে পালিয়ে গিয়ে 3 ধরনের সংকটে পড়েছেন আওয়ামী লীগের নেতারা। বেশ কয়েকজন নেতা বলেছেন, নিজেদের সঙ্গে করে আনা টানা প্রায় ফুরিয়ে গেছে। দেশে থেকে আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা নিতে হচ্ছে, তাদের পাশাপাশি অনেকের কাছে পাসপোর্ট নেই, এছাড়া কারো কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এই 3 সংকট তাদের জন্য বড় ধরনের অস্বস্তি তৈরি করেছে। গত 5 আগস্ট ছাত্রযন্ত্র অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতা সাবেক মন্ত্রী এমপি অবৈধভাবে দেশ ছেড়েছেন। আইনি প্রক্রিয়া বাইরে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ত্যাগের এই প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। নেতারা অবৈধ পথে দেশ ছাড়াই ইমিগ্রেশন বিভাগের নথিতে কারণে দেশ ত্যাগের তথ্য পাওয়া যায়নি। আওয়ামী লীগ ছাড়াও সহযোগী ও ভাতৃপ্রীতম সংগঠনের শীর্ষস্থানীয় নেতা এবং তাদের পাশাপাশি মধ্যম ও তৃতীয় তৃণমূল পর্যায়ে অনেক নেতা দেশ ছেড়েছেন। বেশিরভাগই ভারতে গেছেন, অন্য কয়েকটি দেশেও গেছেন কয়েকজন। ভারতে আত্মগোপনে থাকা কয়েকজন নেতা জানান, এখন তারা আত্মীয় স্বজনের সঙ্গে টেলিফোনে কথা বলে অর্থ পাঠানোর অনুরোধ করেছেন। তারা হুন্ডি করে টাকা পাঠাচ্ছেন ভারতে। তাছাড়া পরিচিতদের মধ্যে যারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন তাদের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে। কেন দেশ ছাড়লেন, এমন প্রশ্নের জবাবে পলাতক কয়েকজন নেতা সমকালকে বলেন, শেখ হাসিনা দেশ ছেড়েছেন, আমরা তো চাই, দেশে থাকলে প্রাণে থাকবে না, পিটিয়ে মারবে। আত্মগোপনে থাকা এই নেতারা জানান, তাদের পাসপোর্ট বা ভিসা না থাকলেও এখনো চলাচল করতে সমস্যা হচ্ছে না। তাদের ভাষার ভারতের প্রশাসন এসব দেখেও দেখছে না। নেতারা জানান, তারা ভারতের নাগরিকদের মধ্যে অবাধ চলাফেরার সুযোগ পাচ্ছেন। তাদের কয়েকজন দলগতভাবে আবাসিক হোটেল থাকছেন, কেউ থাকছেন একা ফ্ল্যাটে, সময় কাটছে ফেসবুক ইউটিউব দেখে। পলাতক নেতারা একে অন্যের সঙ্গে টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখেন, তবে স্ত্রী সন্তানের জন্য তাদের দুশ্চিন্তা। একজন বলেন, সাগরে পড়ে গেছি, কূল নাই কিনার নাই, কোথায় যাই, অবৈধ পথে ভারতে যাওয়ার বেলায় সিলেটের কানাইঘাট, সনাতনপুঞ্জি ও ডোনা কুমিল্লা ব্রাহ্মণবাড়ি, আখাউড়া, হবিগঞ্জ, ময়মনসিংহের হালুয়াঘাট, নেত্রকোনা, দিনাজপুরের হিলি, যশোরের বেনাপোল, পটুয়াখালীঘাট, পঞ্চগড়ের বাংলা বান্ধা, লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত ব্যবহৃত হচ্ছে। সীমান্ত পার হওয়ার পর ভারতের কলকাতা, আগরতলা, ত্রিপুরা, দিল্লি, আসাম ও মেঘালয়ের রাজ্য অবস্থান নিয়েছে। সীমান্ত পার হতে জনপ্রতি 5 লাখ থেকে 2 কোটি টাকা দিতে হচ্ছে দুই দেশের দালালদের। কেউ কেউ কমের অফার করছে পেরেছেন, অনেকের কাছে থাকা বড় অঙ্কের টাকা কেড়ে নিচ্ছে দালাল চক্র। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ভারত পালাতে গিয়ে স্থানীয় লোকজনদের হাতে ধরা পড়েন। এ সময় ধারণ করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তার কাছে থাকা 60-70 লাখ টাকা নিয়ে গেছে দালালরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গত 12 সেপ্টেম্বর গ্রেপ্তার হন সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি প্রায় 2 কোটি টাকার বিনিময়ে ভারতে যাওয়ার রফা করেছিল বলে জানা গেছে। শেখ পরিবারের সদস্যদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলে করিম সেলিমের কোনো খোঁজ নেই। আমেরিকার উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর অবস্থানও কেউ বলতে পারছে না। তিনি সম্পর্কে শেখ হাসিনার খালু, আমেরিকান নেতাদের সঙ্গে কেউ ছাত্রযন্ত্র অভ্যুত্থানের কয়েকদিনের আগে দেশ ছাড়েন। সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন ছিলেন লন্ডনে। সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীও ছিলেন দেশের বাইরে। এছাড়া স্ত্রী চিকিৎসার জন্য গণ অভ্যুত্থানের মাসখানেক আগে ভারতে যান মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাবেক এমপি মৃণাল কান্তি দাস। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।